ওকে, আই থিঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, সবাইকে মিউট করে দিচ্ছি, আনমিউট করতে যখন বলবো তখন কথা বলবো। এখন এই হচ্ছে গেল গ্রেডিয়েন্টের একটু ছোট মোটো ট্রিক্স, যেটা আমরা করতে পারি অবশ্যই। এখন দেখেন সুন্দর লাগতেছে বিষয়টা, আমরা পেজটা ডিজাইন করে ফেললাম, সেভ করে আপডেট করে ফেলছি। এখন জাস্ট এখান থেকে এই যে এখানে অ্যারো দিয়ে ব্যাক করবো, ব্যাক যখন করছি তখন অবশ্যই সেভ করতে হবে, নাহলে কিন্তু থাকবে না। সেভ করলাম, সেভ হয়ে গেছে। শুনতে পাই না, আমি কিছু শুনতে পাই না, কিভাবে দেখাবো আপনাকে? এখানে জয়েন অডিও অপশন আছে, আপনি তো ভয়েস শুনতে পাচ্ছেন না, আপনাকে স্ক্রিন দেখাচ্ছি, যদি বুঝে নাই খুব বুঝবেন, অথবা টেকনিক্যাল লিডার ওনাকে একটু হেল্প করেন, আমি শুনতে পাচ্ছে না। ওকে, আমরা পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, স্টার্ট উইথ কম্পিউটার অডিও দিতে হবে, ওই যে কর্নারে দেখানো ওখানে থাকবে। ওকে, এখন সেভ দিতে হবে অবশ্যই, সেভ না দিলে এটা কিন্তু থাকবে না। সেভ যখন ক্লিক করছি সেভ হয়ে গেছে, টিক মার্ক চলে আসছে মানে সেভ হয়ে গেছে। এখন আসেন আমরা একটু দেখি কি অবস্থা হয়েছে। এখন পাচ্ছি, ওকে ফাইন। এখন আমরা যখন পেজে যাব, দেখেন আমাদের হোম পেজটা যদি এখন আমি আপডেট করি, ভিউ করি, এখন আমি ভিউ করব, পেজটা চলে আসলো। এখন পেজটার মধ্যে যখন আমি এগুলো তো ওভার করবো কিচ্ছু নাই, এইটাতে দেখেন একটা অ্যারো আসছে, দেখেন কি সুন্দর একটা পেজ চলে আসছে না, এই যে চলে আসছে একটা পেজ, জাস্ট সবার করলে একটা পেজ চলে আসছে, দেখেন এখানে পেজ, এরকম একটা পেজ আসছে, এখানে স্লাইডার দিলে স্লাইডার আসতো, সব একদম টানা একটা ওয়েবসাইটই, ধরেন একটা ওয়েবসাইটই টানা এখানে নিয়ে আসা যাবে, ওয়েবসাইট, ইমেজ, ভিডিও, টেক্সট, মেনু, টেস্টিমোনিয়াল, যাই ইচ্ছা অ্যাবাউট আসার মধ্যে আপনি টেস্টিমোনিয়াল দিয়ে দিতে পারেন, ক্লায়েন্টের বেস্ট বেস্ট ফিডব্যাক, তাই না, অনেক কিছু আপনি দিতে পারেন। দেখেন এখানে এই সেকশন চলে আসছে, তারপরে সেকশন চলে আসছে, এখান থেকে টেক্সট কপি করা যাচ্ছে, মানে জাস্ট যখন আমি মাউসটা সরাই নিব তখন চলে যাবে, দেখেন একটা অ্যারো চলে আসছে। এটা দেখেন এটা কত বড় হয়, যত বড় আমার মেনু হয় সেকশন আমি যদি বড় করি বড় হবে, আর ফুল সেকশন যদি নেই ফুল সেকশন দেখাবে, এটা কতটুকু দেখাচ্ছে, দেখেন এখান থেকে এই পর্যন্ত দেখাচ্ছে, তাই না। এই মেনুর যে সেকশনটা আমরা কতটুকু নিছি, আমরা তো এতটুকুই নিছি মেনুর সেকশন। এডিট পেজটা কই, এলিমেন্টারি এডিট পেজটা আমি এক্সিট করে ফেলছি, আচ্ছা পেজটা কেটে দিয়েছি, যাই হোক সমস্যা না। এখন পেজে আবার যাচ্ছি, আচ্ছা কি হইলো বুঝলাম না, আবার কি প্লাগইন কি আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেল, সবই ঠিক আছে। আচ্ছা এই যে এডিট উইথ এলিমেন্টর, দেখেন চলে আসছে, ফুল উইথ দিলে হবে বলতো, এটা ফুল উইথ দিলে হবে না, যেটা হোভার করতেছি, হ্যাঁ হোভার করারটা ফুল উইথ না, হোভার করারটা হচ্ছে এই আমি মেনু যতটুকু নিছি, দেখেন এই 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 কলাম যত বড় অত বড় নিবে, দেখেন এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, কলামটা যদি আমি ফুল নেই, এটা যদি আমি ডিলিট করে দেই, এটা ডিলিট করে দিলে ফুল টাইপ হবে, বুঝতে পারছেন এটা কোথা থেকে পাচ্ছে। অনেকে কিন্তু এটা নিয়ে বহুত টানা হেসা করবেন যে বড় করতে হবে, ফুলটা হয় না, ছোট করে আসে, আপনি যদি ছোট করে নেন ছোট করেই আসবে, ঠিক আছে, এটাতে আপনি যত বড় নিবেন এই কলামটা তত বড়ই আসবে, আপনি যদি এটার ইটাকে পেডিংটাকে জিরো করে দেন আর একটু বড় হবে, দেখেন পেডিং জিরো করে দিছি, দেখেন একদম ফুল হয়ে গেছে, না পেজ আর জায়গাই নেই।
এই দেখেন কত বড়। তো এটাকে আবার যদি ফুল উইথ করেন, এটাকে ফুল বেস করার জন্য কি করতে হবে, কার আইডিয়া আছে? এখন এইটুকু তো দেখাইছি, একদম অলমোস্ট সবই দেখাই ফেলছে, এটুকু কেউ বলতে পারেন যে এখন ফুল কিভাবে করব? ফুল কিন্তু পাচ্ছে না, দেখেন কাস্টম করে করা যাবে না, কাস্টম করে করার অপশন, কাস্টম করে কিভাবে করবেন? একটা জিনিস সেকশনের টা আরেকটা সেকশনের উপর দিয়ে উঠবে, সেটা তো জোর করে উঠাইতে হবে, সেটা লাগবে না আপনার কখনোই। আচ্ছা এটা ফুল পেজ করব, দেখেন এইদিকে খালি আছে, এদিকে খালি থাকে, এদিকেও খালি থাকে, তো কিভাবে এটা ফুল করব বলেন তো? অলমোস্ট অনেক বড় করে ফেলছি, ফুল ফুল পেজ করব, কার আইডিয়া আছে? ভাইয়া ওই যে যে সেকশনটা নেওয়া হয়েছে মেনুর ভিতরের যে সেকশনটা, মেনুটা আগে গিয়ে ওটা ফুল, ওখানে বক্স উইথটা আছে, বক্স উইথটাকে ফুল উইথ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা ওকে লেটস ট্রাই। সুন্দর মতো হয়ে গেছে না, দেখেন এখন ফুল পেজ জুড়েই পাচ্ছে, তাই না? এই পর্যন্ত সুন্দর মতন। আমরা যদি চাই এখন তাহলে ফুল পেজের একটা ডিজাইন করতে পারবো না? আর ইয়ে যেটা বলছেন ফুল উইথ দিয়ে দিলেই হয়, ফুল উইথটা হচ্ছে যে এইখানে যে সাদা জায়গা পাচ্ছে এই কন্টেন্ট না পায়, ওইখানে ফুল উইথ দিলে এই সাদা জায়গা না পায় ওখানে কন্টেন্ট পাবে, ঠিক আছে? কিন্তু আমার পেজের মধ্যে ফুল সেকশন টানতে হলে আমাকে সেকশনে ফুল ধরাই দিতেই হবে, এটুকুই ক্লিয়ার। দেখেন এখানে একটু ঝামেলা আছে, আই হোপ সব, মানে আই হোপ না, আসলে আশা করি না বিষয়টা। এরপরে আই থিঙ্ক কিছুটা ঝামেলা ভাই, তখন যখন লোগো দেয়া লাগবে পাশে, তখন কি মানে ওটা বড় আনবো কিভাবে? লোগো যখন দিতে হবে, হ্যাঁ লোগো দিতে হলে এই সেকশনটা টুকুই পাবে শুধু, আর লোগো দিলে আর এটার উপর দিয়ে আসার কথা না, সেটা তখন আবার কাস্টম কোড করতে হবে। অনেক মেনুতে তো দেখা যায়, যেমন দারাজের ওয়েবসাইটে আমি দেখছি লোগোর নিচে আপনার মেনু নাম মেগাম লোগোর নিচে, হ্যাঁ হ্যাঁ ওকে লেটস সি। লোগোটা উপরে দিতে হবে, সেকশনের বাইরের আসলে জায়গা নিবে না, তাহলে অ্যাবসলিউট করে অ্যাবসলিউট দিয়ে উঠাইতে হবে, মানে ওটা পরে আসবে সামনের দিকে, আপনারা অ্যাবসলিউট করে যে কোনো কন্টেন্টকে যে কোনো কথা কিভাবে শোনাইতে পারেন, হ্যাঁ ওইটা দিয়ে করে নিয়েন। এই এই ক্লাসের টপিক না আসলে, ওটা ওটা দেখাই দিলে সময় লাগবে, করা যাবে না এমন না। আচ্ছা আরেকটা জিনিস টপিক আসলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ বলেন। আচ্ছা আমি মাঝে পার্সোনালি একটু চেষ্টা করছিলাম আপনার এলিমেন্টর পপ আপ মেগা মেনু তৈরি করা, ওইটায় কি কোনো প্রবলেম আছে? মানে জাস্ট আমি ডিজাইনটা করছি, যে ওইটা কি মানে এমনি মানে ফাংশনালিটির দিক দিয়ে কোনো সমস্যা আছে? কোনটা 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 এলিমেন্টর পপ আপ সেকশন মানে কাজে লাগে, পপ আপটা মানে কাজে লাগে কিনা, কাজে লাগাই করলে মানে ফাংশনাল দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা? না না আপনি করতে পারলে সমস্যা নাই, করতে পারলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে যে সব ফাংশনালিটি যদি আপনি কাজ করে ঠিক মতো তাহলে তো সমস্যা নাই। আচ্ছা আমি ক্লায়েন্টকে বলে দেব যে আমার এই প্লাগইনটা করতে হবে, তাহলে আপনি আবার ওটাতে করতে পারবেন। আমার কাছে জেড থেকে আর ওই এলিমেন্টর পপ আপটা ইজি লাগতেছে। কিন্তু আসলে মূল প্রবলেমটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে সাইড জন করতে দিবে না, তখন আপনাকে কিন্তু এই জেড মেনু ধরে যদি বলে যে জেড মেনু দিয়ে করবো, তখন আপনি কিন্তু ওইটা দিয়ে করতে পারবেন না, তখন এটা দিয়েই করতে হবে, ঠিক আছে? তো ওটা প্র্যাকটিস করতে পারেন পার্সোনালি।
ওকে এখন এরপর আসেন বাকি পেজগুলো আমরা খুব দ্রুত ডিজাইন শেষ করে ফেলি লজিক্যাল ট্রামে আই থিংক কারো কোনো সমস্যা এখন নাই থাকলে বলতে পারেন এখনো মেনু তো চলে যাচ্ছে আমরা একটা একটা ডিজাইন করে ফেলছি এখন আমরা একটা এড নিউ কলাম করি কলাম টাইপ পাশে আনি ছোট করি কোশ্চেন থাকলে করতে পারেন আনমিউট করে বলতে পারেন আচ্ছা ভাইয়া এই যে মানে আমি তো যে জেড পপআপটা কাজ করতেছি হচ্ছে হলো যে নিজে এলিমেন্টর দিয়ে মেনু ক্রিয়েট করে তাই না আমি ধরেন যে মেনু ক্রিয়েট করলাম না আমি যে থিমটা নিলাম থিমের যে অটোমেটিক মেনুটা ক্রিয়েট হয় ওইটাই ধরেন যে আমার পছন্দ আমি ওইটার উপরে জেড এলিমেন্ট মানে জেড মেনুর কাজ করব সে ক্ষেত্রে হবে না একই কথা হ্যাঁ হবে এই থিমে কোনো মেনু নাই মেনু থাকলেই এখানে আইসা এই যে কোনো একটা সিলেক্ট করলে এই অপশন চলে আসবে তখন এটা এনেবল করে ইয়েস দিলে হয়ে যাবে যেগুলো চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একই কথা সমস্যা নাই সব মেনু একই ওকে তো এটা হইছে অলমোস্ট কিভাবে সম্ভব আমি একটু মানে চিন্তা করতেছি আপনার যখনই এই মেগা মেনুটা কাজ করাইতে হবে তখন এইখানে মেগা যে মানে উইজেটটা আছে এটা তো ইউজ করতে হ্যাঁ সেটা আলাদা বিষয় উনি ভাই বলছে যে ওই মেনুটা যদি আমি নিতে চাই আমি নিতে পারবো কিনা মেনু নিতে পারবেন কিন্তু ডিজাইন তো আপনাকে ন্যাব মেনু দিয়ে না ধরায় ধরাইতে হবে হচ্ছে মেগা মেনু দিয়ে আপনি যদি মেগা মেনু না ধরান তাহলে এই ডিজাইন ছাড়া কাজ করবে না এমন না শুধু এই ডিজাইন গুলো পাবে না ডাইনামিক ডিজাইন করতে হলে আপনাকে এখান থেকে মেগা মেনুর এই উইজেট নিতে হবে আর উইজেট ছাড়া যদি আপনি থিমের মধ্যে মেনু থাকে থিমের মেনুতে আপনি জেড মেনুর কাজ অবশ্যই করতে পারবেন এই দেখেন মেগা মেনু এই দেখেন কিছু আইকন পাই না কিচ্ছু পাই না হোভার করলেও কিছু আসে না এই জিনিসটা কিন্তু মেগা মেনু হিসেবে আমি বানাইছি তাই না জেড মেনুর কাজ করছি না সবগুলোর ভিতরে এটাতে ঠিকই পাচ্ছে তো ডাইনামিক হইতে হলে আমাকে কোড বুঝে এরকম উইজেট নিতে হবে এটার কোডটা বুঝে হচ্ছে আমার মেগা মেনু ঠিক আছে আর এটার কোডটা কিন্তু বুঝে না এটার কোড শুধু স্টাইলটা পায় আর এই কোড গুলো বুঝে না ঠিক আছে এগুলো তার জন্য আইকনও পায় নাই কিন্তু সেম মেনুই কিন্তু আমি কিন্তু এই মেনুতেই কাজ করছি এই মেনুটাই ধরাইছি এখানে এইখানে এই মেগা মেনু দিয়া সবচেয়ে বেশি কাজ করবেন হচ্ছে ই-কমার্সে গিয়া ঠিক আছে আমরা আমাদের টাচ দিয়ে রাখলাম ই-কমার্সের টপিক যখন আসবে তখন মাথার মধ্যে খুব একটা প্রেসার পড়বে নতুন নতুন অনেক কন্টেন্ট বুঝবেন তখন একটু সমস্যা হতে পারে এই জন্য আমি মেগা মেনুর টপিকটা আগে আমি মানে অন্য টপিকের আগে শেষ করলাম কেন শেষ করলাম মেগা মেনু নিয়ে একটু প্র্যাকটিস করা থাকলে তখন আর মেগা মেনু নিয়ে আবার এক্সট্রা প্রেশার নিতে হবে না ঠিক আছে এখন হচ্ছে আপনাদের মেগা মেনুর প্রেশার কমায় রাখতেছি তখন গিয়া ই-কমার্সে ঢুকলে মেগা মেনুর কাজ যখন দেখাবো তখন বুঝো না আর এগুলো তাকে করছি তখন জাস্ট খালি প্রোডাক্ট কিভাবে ধরাচ্ছি ক্যাটাগরি কিভাবে ধরাচ্ছি প্রোডাক্টের মধ্যে ডাইনামিক ক্যাটাগরি কিভাবে ধরছি রিসেন্ট প্রোডাক্ট কিভাবে ধরাচ্ছি এখানে এগুলো তো দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য হ্যাঁ যে ডিজাইন এইরকম ডিজাইন পাচ্ছে তখন তো ডিজাইন পাবে না তখন আপনি পাবে ডাইনামিক প্রোডাক্ট এখানে রিসেন্ট লেখা থাকবে রিসেন্ট হোভার করবেন 10টা প্রোডাক্ট দেখাবে আবার রিসেন্ট প্রোডাক্ট এখানে টপ সেলিং এ ক্লিক ই করবেন অটোমেটিক্যালি টপ সেলিং যেগুলোতে সেল বেশি হয়েছে অটোমেটিক্যালি ওগুলো এখানে পাবে ঠিক আছে তো মেগা মেনুর কনসেপ্ট ক্লিয়ার না করলে তখন গিয়ে দেখাবে যে আপনাদের বুঝাবো টপ মেনুর ফাংশন কিভাবে কাজ করাবেন মানে টপ সেলিং এ তারপরে রিসেন্ট প্রোডাক্টে এগুলো দেখানোর পরে মেগা মেনু যখন দেখাবো আপনাদের মাথা ধরেন প্রবলেম হয়ে যাবে মাথা ব্যথা শুরু হয়ে যাবে সো এই জন্য মেগা মেনুর কনসেপ্ট আগে আমি ক্লিয়ার করে রাখতেছি যেন ই-কমার্সে ঢুকলে তখন আপনাদের এই মেগা মেনু নিয়ে অন্তত টেনশন না করতে হয় তো মেগা মেনুটা ভালো করে বুঝেন এখন আমি অ্যাবাউট আস এর মধ্যে কিছু কাজ করে আসেন জেড টিক্সে ঢুকবো আইকন আগেই দিছি এটাকে এনাবেল করব এটাকে এডিট করব এটা আমাদের কি সেকশন কি পেজ ছিল এটা
পেজের নামই তো ভুলে গেছি, দেখে আসি অ্যাবাউট আস ঢুকলাম অ্যাবাউট, ওকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। এখন দেখেন এখানে আমি তো স্ট্যাটিক ডিজাইন করছি, তো এখান দেখেন আমি এখান থেকেও নিতে পারি, এখান থেকে কি করব ব্লক নিব, ঠিক আছে আমি ডিজাইন করতেছি না সরাসরি নিচ্ছি অ্যাবাউট, এটা নিচ্ছি অ্যাবাউট আস নিলাম, এটা এটা ইনসার্ট হোক, এটা ইনসার্ট করে আমাদের কন্টেন্ট আমরা চেঞ্জ করে দেব। ওকে ডিজাইনটা সুন্দর না, তো আমরা এভাবে দেখেন অনেক সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন, আমরা এখানে কন্টেন্ট চেঞ্জ করবো, তো আমরা এখানে চেঞ্জ করতেছি না, আপডেট করে দিচ্ছি, আপডেট করে এই যে এখান থেকে ব্যাক করতে হবে, ওকে বাইরে ক্লিক করবো না, এখান থেকে ব্যাক করলে এই সেভের অপশন পাবো, সেভ করে দিব, সেভ করে দিছি, সেভ হয়ে গেছে। এখন বাকিগুলোর কাজ যেরকম করে আসে আসেন ব্লগে যাই, আমরা এখন নতুন করে ডিজাইন করতেছি না, আমরা জাস্ট ধরাই দিচ্ছি। মেগাবনের কনসেপ্টে তো কারো কোনো সমস্যা নাই না বুঝছেন, পরে কিন্তু আবার প্রবলেমে পড়ে যাবেন, এখন যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় প্রবলেমে পড়ে যাবেন, যে কোনো মেগাবন এখন বানাইতে পারবেন না কিছুই না, কিন্তু জাস্ট লজিকটা আগে জাস্ট বুঝতে হবে ঠান্ডা মাথায়, এরপর আমার মন মতো ডিজাইন করব। আর আমরা এলিমেন্টরে এমন ভাবে শিখতেছি যে কোনো ডিজাইন আমরা চোখে জাস্ট দেখবো একবার, এরপর ডিজাইন করে ফেলবো, এতে যদি ও কথা না শুনে ওরে মার্জিন পেডিং মাইনাস করে হইলো, পেডিং যদিও মাইনাস হয় না, মার্জিন মাইনাস করে যা মাইনাস করে যেভাবে হোক আর আমরা করতে পারবো, তাই না? আমরা এলিমেন্টের এখন ডিজাইন করতে পারি না যে কোনো কিছু দেখলেই, জি তো ওই লেভেলের কনফিডেন্স আমাদের অলরেডি আছে, এখন জাস্ট আমরা কি করবো লজিকটা সুন্দর মতো ধরায় ডিজাইন মনের মতো করে দিব, তাহলেই তো মেগা মেনু হয়ে গেলো, মেগা মেনু নেক্সট প্রেশার নাই, জাস্ট শুধু প্রেশার গুলা কুকমার্সের প্রেশার আমার উপর দিয়ে রাখেন সমস্যা নাই, ওই সময় গিয়া কুকমার্স দেখাবো ইনশাআল্লাহ প্রবলেমই হবে না আপনাদেরকে, হ্যাঁ কুকমার্স ইজিলি দেখাবো আর কনসেপ্ট বাই কনসেপ্ট দেখাবো, তো প্রবলেম হবে না। যাদের কুকমার্স নিয়ে টেনশন হচ্ছে, আমি অনেকেই দেখতে পাচ্ছি কুকমার্স নিয়ে একটু টেনশন করতেছেন, তো টেনশন করেন না, খুব স্মুথলি বুঝতে পারবেন, ঠিক আছে এমন ভাবে দেখানো হবে, ওইভাবেই কন্টেন্ট রেডি করা আছে আপনাদের জন্য। তখন গিয়া মেগামনো যখন আসবো দেখা যাক, সাইদুল ভাইও নিতে পারে বা আমিও নিতে পারি, এটা আপনাদের ডিমান্ডের উপর বা আমাদের ইসের উপর দেখা যাক। তখন যদি আচ্ছা ট্রাই করবো সাইদুল ভাইকে দিয়ে নেওয়ানোর জন্য, যদি সাইদুল ভাই ব্যস্ত থাকে তখন হয়তো আমাকে বা অন্য কাউকে দেখা আবার করতে হবে। ওকে এখন এটাতে কি পেজ পেজ ভুলে গেছি, আবার পেজ সবগুলোতে ডিজাইন ধরাই দিচ্ছি, টেমপ্লেট থেকে দেখেন এখান থেকে টেমপ্লেট পছন্দ না হলে কি করতে হবে বলেন তো, টেমপ্লেট নেওয়ার অপশন কি, যেটা আমরা অলরেডি দেখে এসেছি আগে, ইনভার্টো এলিমেন্টস থেকে নেবে, রাইট ইনভার্টো এলিমেন্টস থেকে আমরা জাস্ট ইনভার্টো এলিমেন্টস এর প্লাগইনটা ইনস্টল করব, করে এখান থেকে ওই সেকশন গুলো নিব, তাই না? অনেক পেজ আছে, অনেক ডিজাইন আছে, ব্লগে কোনটা ডিজাইনটা পছন্দ হয় ধরেন এই ডিজাইনটা যদি নেই, প্রসেসিং এরর ইনভার্টেড আইডি সমস্যা হচ্ছে, আমারটা ই না আপডেটেড না, অনেক আগে নামানো এলিমেন্টের, ওকে চলে আসছে, অনেক বড় সবকিছু তো লাগবে না আমার কাছে,
চলবে আপডেট করে এইখান থেকে ব্যাক করতে হবে এখান থেকে সেভ করতে হবে ওকে এরকম সবগুলা তো আমরা ধরাবো আসুন টিম পেজটাতে কাজ করি টিম পেজটা কিন্তু আমাদের একটু ডিফারেন্ট টাইপের পেজ সেটাতে আমরা পেজ বানাই নাই জাস্ট একটা কাস্টম লিংক বানাইছি যেটাতে হ্যাশট্যাগ দিছি মানে ক্লিক করলে কোথাও যাবে না শুধু হোভার করলে আমাদের এই মেগা মেনু শো করবে এটাও সেম একই কথা ব্লকে যাচ্ছি ব্লকে গিয়ে এখানে সার্চ করতেছি হচ্ছে এখান থেকে টিম নিলাম লোড হচ্ছে সেভ করব এরপর আমরা ব্যাক করলাম আচ্ছা সরি আমি আপডেট করি নাই শিট আই হোপ থাকবে ওটা চলে যাওয়ার কথা না চলে গেছে বাইরে ক্লিক করলে এর একটা ইস্যু আমি অনেক কাজ করার পর ভুলেও বাইরে ক্লিক করে ফেললে চলে যায় এই জন্য আমি বারবার বলতেছি যে অ্যারো প্রেস করে হচ্ছে ব্যাক করতে হবে ট্রিক্সের ইস্যুটা এখন ফিক্স হয়নি টিম এখন এই ডিজাইনটা যদি আমি হাতে করতাম একবার বাইরে ক্লিক লেগে যেত এখন বাইরে ক্লিক করলে সব চলে যাবে অদ্ভুত বিষয়টা এই জন্য এখানে ব্যাক করতে হবে এখান থেকে একমাত্র ওয়ে হচ্ছে এখান থেকে ব্যাক করে সেভ করা এরপরে আমরা এখন যাই পেজটা আমাদের দেখে আসি অনেকক্ষণ হয় পেজের সাথে দেখা হয় না এখন সেটা লোড হচ্ছে বাকি অফ করে দিলাম সবগুলাতে চলে আসছে দেখেন এই যে হোম এর মধ্যে কি সুন্দর ডিজাইন চলে আসছে অ্যাবাউট এর মধ্যে ডিজাইন চলে আসছে যা ইচ্ছা এখানে তো হইতে পারবো মানে একদম এলিমেন্টে তো যা করা যায় সবই করা যাবে এটার ভিতরে জাস্ট হোভার করলে শো হবে আর স্পিড দেখছেন কত লোডও হচ্ছে না কিন্তু জাস্ট ক্লিক হোভার করার সাথে সাথে চলে আসছে এই দেখেন টিম সেকশনটা কি সুন্দর করে চলে আসছে এরকম সুন্দর মতো আমরা যে কোনো সাইডে এখন ইউজ করতে পারবো এই হচ্ছে গেল আর বাকি হচ্ছে জেট মেনুতে গিয়ে আমি দেখি অপশনটা এখন করতে হয় কিনা না ওটা আছে স্টাইল দেখছেন মেনু কন্টেনার বক্স শ্যাডো অনেক স্টাইল এখান থেকে করা যায় যদি আমরা ওখান থেকে স্টাইল করবো সো এখানে রাখে না এটা হচ্ছে মিনিমাম উইথটা এইটা দেখি এখান থেকে মেবি করা যায় কিনা 900 পিক্সেল মিনিমাম দেওয়া যাচ্ছে এই অপশনটা থেকে হতেও পারে এটা ফুল করা 900 পিক্সেলে আই ডোন্ট থিংক কভার হবে আচ্ছা 1900 পিক্সেল ওকে দেখি কাজ করে কিনা কাজ করলে হয়তো ফুল উইথটা চলে আসবে এটা না হইলে যেভাবে বললাম যে অ্যাবসলিউট করে করতে হবে তাছাড়া আর হয় নাই এটা পরে আসবে না ফুল উইথটা চলে গেছে মেনুই চলে গেছে
ওকে সাউন্ড নাই, আমি দেখি নাই, সরি। তো কোন পর্যন্ত শুনছেন তাও জানি না। এখানে কিছু অপশন আছে যেগুলো হচ্ছে ইস্যু, আর ইস্যু ফিক্স করার অপশন গুলো আমরা এখন একটু আলোচনা করবো জেট্রিক্স এর। হ্যাঁ, কিছু ইস্যু আছে, কিছু ফিক্স করার ওয়ে আছে। এখন এখানে এই আইকনটা সামনে আছে তাই না? এখানে কিন্তু কোনো অপশনই নাই এই আইকনটা পরে নেওয়ার বা অন্য কিছু করার, বা এই যে এরো গুলা এগুলো নিয়ে কিছু করার অপশন নাই এখানে তাই না? দেখেন স্টাইলেও যদি যান আপনি, এখানে কিছু অপশন আপনি পাচ্ছেন, কিন্তু আইকন টাইপের জিনিস বা এগুলো কই নিব এগুলো কিন্তু না। আচ্ছা, এখানে আইকন অপশন আছে, আইকনটার পজিশন। আচ্ছা, এখানে ওরা অ্যাড করে দিয়েছে সেম জিনিসটা, এখানে অ্যাড করে দিয়েছে এখন আপডেটে। দ্যাটস ফাইন, আগে ছিল না যদিও। এই যে নিচ থেকে হয়, এই যে এরকম হয় দেখছেন, অনেক সময় এগুলো হইলে এখান থেকে ফিক্স করতে পারেন। এই অপশনটা যদি না থাকে বাই চান্স, আপনি হয়তো এমন থিম দিয়েছে ক্লায়েন্টে যেটা এখানে অপশন নাই, এই অপশনটা কোথায় পাবেন দেখেন। আর এর অর্ডারটা হচ্ছে কত দূরে থাকবে, এখানে আরেকটা জিনিস আমি খুঁজতেছি, সেটা হচ্ছে হরিজন্টাল পজিশনটা মিডল, এই যে এটা এটা এই জিনিসটাই দেখেন। যদি এই জিনিসগুলো এখানে না পান, এখানে তো ভালো এখানে আছে, এগুলো যদি এখানে না পান আপনি চলে যাবেন হচ্ছে জেট মেনু থেকে অ্যাডভান্সে যাওয়ার পর এইখানে দেখেন আইকন হরিজন্টাল পজিশন লেফট আছে না, এটা যদি রাইট করেন এটা রাইটে চলে যাবে। ওকে, এই দেখেন এখন যদি আমি সেভ করি, আর ভার্টিক্যাল পজিশনটা তো আমরা বুঝি উপরে নিচে সেন্টারে আছে, মানে মিডল বরাবর থাকবে। অনেক সময় নিচে বা উপরে চলে আসতে পারে, দেখেন এটা যদি আমি নিচে দিই। আচ্ছা, আগে একটা জিনিস দেখে আসি, দেখেন এখানে এই সাইডে চলে আসছে না, এই যে লেফটে। জাস্ট এটা কি করতে হবে, এখানে এখান থেকে স্পেস বাড়াই দিতে হবে অর্ডার দেখ। আচ্ছা, কয়টা করে থাকবে এটা? আছে এটা স্পেসের জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে আইকনের মার্জিন। এই যে আইকনের মার্জিনটা লেফটে যদি আমি 10 পিক্সেল সামথিং দেই, মানে এটা লেফটে 10 পিক্সেলের একটা মার্জিন পাবে, তাহলে মোটামুটি একটা জায়গা পাবে। এই যে সুন্দর 10 পিক্সেল একটা জায়গা পাইছে, সুন্দর ফাঁকা হয়ে গেছে না, দেখেন সুন্দর মতো একটা ফাঁকা পেয়ে গেছে। এগুলো এখান থেকে করা যায়, এখান থেকে এখন যেহেতু পাচ্ছি ভালো কথা, আপডেট ভার্সন, আপডেট ভার্সন যখন ক্লায়েন্টে না পাবো তখন কিন্তু টেনশন করা যাবে না বা আপনার চেঞ্জ করা যাবে না, ওর যে এটা দিবে ওইটাই রাখতে হবে। আমাদের গুলো আমরা আগে ইউজ করবো না, আমরা কিন্তু সর্বোচ্চ ট্রাই করবো ক্লায়েন্ট থেকে থিম প্লাগিন নেওয়ার জন্য। এরপরও যদি না মানে তখন আমরা এই ভার্সন গুলো ইউজ করবো এবং ইজি আপডেট ম্যানেজার অফ করবো। তো তখন ক্লায়েন্টের গুলো যখন ইউজ করবো তখন এইখান থেকে আমি যদি আমি এখান থেকেই করবো, ঠিক আছে? যেহেতু এখান থেকে এলিমেন্টের তো করা যাচ্ছে ফাইন, এখান থেকে করতেছি, এখান থেকে আপনারা পারবেন, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি অ্যাডভান্স এর মধ্যে এই সেম অপশন গুলাই আছে, ঠিক আছে? এই দেখেন আইকনের সাইজ গুলা ছোট বড় করতে পারবেন, তারপরে হচ্ছে এই যে ড্রপ ডাউন অ্যারোটা কোনটা, এই যে এটা এটা, ঠিক আছে? এসব জিনিস আপনারা এখান থেকে করতে পারেন, এই যে এখানে ঢুকে এলিমেন্টেরও আছে, যদি না থাকে তখন কি করবেন সেটা আমি দেখাচ্ছি। সাব লেভেল আইকন দরকার নাই, এটা হচ্ছে লেফটে তো দিলাম, এই সেন্টার থেকে দেখেন বটমে যদি থাকে আইকনগুলো নিচে চলে আসবে, দেখেন এগুলো কত সময় অটো হয়ে যাবে, এগুলো নিচে চলে আসবে, তখন ফিক্স করার জন্য এভাবে করতে হবে। কিছু থিমের কারণে হতে পারে যে থিমের মধ্যে যেটি আছে নিচে চলে আসতে পারে, নিচে এখন আসে নাই। আচ্ছা, এখান থেকে বটম তো দিছি, টপ যদি দেই হরিজন্টাল পজিশন, ভার্টিক্যাল পজিশনটা হচ্ছে উপরে নিচে যে পজিশনটা সেটা উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে সেটা। আচ্ছা, উঠতেছে এত কম উঠতেছে বোঝাই যাচ্ছে না, যেটা আমরা যে সেন্টার বা মিডল করি ওকে সেন্টারই থাকবে, ওটা উঠতেছে অত ছোট তো জায়গা বোঝাই যাচ্ছে না। ওকে, যাই হোক, এই পর্যন্ত গেল, এগুলো একটু ঘাইতেন। হ্যাঁ, এখানে আইসা আপনারা এগুলো দেখাচ্ছেন, আমি আচ্ছা আরেকটা টপিক যেটা আজকে দেখাতে চাচ্ছি ওটা এখন দেখাচ্ছি। কত টপিক জেট মেনুতে তো আর কোনো প্রবলেম নাই না, জেট মেনু যে কোনো জেট মেনু আমরা বানাইতে পারবো না এখন? ভাইয়া আমার একটু ছিল প্রবলেম। ওকে বলেন ভাই। ওই যে যে প্রথমে যে থিমটা অন করলেন না, ওই থিমটা যদি একটু আরেকবার বের করতে নেন,
যে ডেমোটা প্রথমে যে এনভাটো মার্কেটপ্লেস থেকে যে থিমটা দেখালেন প্রথমে ক্লাস শুরুতে ক্লাস ওকে অ্যাপিয়ারেন্স থেকে থিম না 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 মানে আপনি ক্লাস শুরুতে ওই যে ই-কমার্স একটা থিম বের করলেন না মার্কেটপ্লেস এ গিয়ে হ্যাঁ হ্যাঁ টোকো টোকো ইয়েস 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 ওই ওইটা যদি একটু বের করতে আর কি টোকোর যে ডেমোটা যেটা যে ডেমোটা নিয়ে কাজ ওকে মানে এই জিনিসগুলা কি আমরা ওই যে টেক্সট মেনু বা যে কলাম নিয়ে টেক্সট করে লিংক করে যা নিয়ে করেন এগুলা সিম্পল পেজ যেভাবে করতেন না বুঝাই যাচ্ছে তাই না হেডলাইন হিসাবে করা যায় একটা একটা করে নিব ডুপ্লিকেট করবো সেটার মধ্যে লেখা চেঞ্জ করবো লিঙ্কটা চেঞ্জ করবো ক্লিক করলে যে লিঙ্কে যাবে হেডলাইন আচ্ছা জি ভাই বুঝতে পারছি ওই যে উপরের উপরের মেনুটাও কি হচ্ছে হলো যে মানে উপরের মেনুতেও কি ধরনের কোনো ফাংশনালিটি কাজ করছে না এখানে ওই এখানে এখানে তো কোনো ফাই নাই এখানে কোনো কিছু নাই নাই এই যে এটার মধ্যে আছে এই যে দেখেন এই যে এখানে মেনু চাইলে দিতে পারেন অথবা এই যে ক্যাটাগরিজ ধরায় দিছে ক্যাটাগরিজ এখানে ক্যাটাগরি সেটা ধরায়া ভার্টিক্যাল করে দিবেন বাস আর কিছু না আর এই মেনুটা কিন্তু এই যে সেম মেনু এই যে এটা কিন্তু মেগার মধ্যে আর একটা আচ্ছা এই বিষয়টা মেবি মিস করে গেছি হ্যাঁ মেগার মধ্যে একটা ওই যে ভার্টিক্যাল মেনু নামে একটা কিছু আছে ভার্টিক্যাল মেনু আছে একই কথা ভার্টিক্যাল মেনু নামে একটা ইয়েস এই যে ভার্টিক্যাল মেনু না হ্যাঁ ভার্টিক্যাল মেগার মেনু সেটা ভার্টিক্যালি চলে আসবে মানে লম্বা লম্বি চলে আসবে এই যে এখানে ধরায় দিতে হবে এখন মেন মেনু আর যে মেনুই বানাই ভার্টিক্যালের জন্য দরকার আলাদা মেনু বানাবো একটা একটা করে লম্বা লম্বি পাবে বুঝতে পারছি ভাই মানে নিচে সেকশন তৈরি করে এক পাশে হলো ভার্টিক্যাল মেনু আর আর এক পাশে হলো ইমেজ হ্যাঁ বুঝতে পারছি এখন তো স্টাইল তো আর আমার দেখাইতে হবে না স্টাইল তো আপনারাই পাবে ঠিক আছে এই সেকশনের এই অনুযায়ী আপনারা পাচ্ছে ওকে এই আর কি ভার্টিক্যাল মানে তো আই থিংক এটা ক্লিয়ার সবার মেগা মানে আর কারো প্রবলেম থাকার কথা না খুব আস্তে ধীরে কিন্তু নিচে আসতে ক্লাসিক করে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বারবার মিটিং থেকে আউট হয়ে যাচ্ছে ওকে ভাই সমস্যা নাই রেকর্ড দেখে নিয়েন আপনি সাকিব ভাই নোট কিপার ভাই আছেন জি শান্ত আছে তো জি ভাই আছি রে কিছু নোট নিছেন হ্যাঁ নোট নেওয়া আছে এই নোটগুলো নিন ক্লাসে দাদা বলছি না এগুলো জি জি ঠিক আছে যেমন আজকে অনেক কিছু বলছি কি কি করতে হবে টেমপ্লেট কোথা থেকে নিতে হবে জাস্ট এটার পর এটা ওই সেটিংটা লিখে রাখবেন আর এটার পর কই যাইতে হবে এটা লিখবেন ঠিক আছে না ওইভাবে জাস্ট লিখে রাখবেন আপনার পয়েন্টটা আপনার আপনি যেভাবে বুঝেন ওইভাবে লিখে রাখবেন আর এই ডকটা প্রত্যেক ক্লাস শেষে আপনি গ্রুপে পোস্ট করে দিবেন নোটপ্যাডটা বা ডকটা যেটাই করেন ডকে বা নোটপ্যাডে ঠিক আছে ভাই জি ভাই ওকে নোটপ্যাড আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনার অনেকগুলো মুখস্থ তো সমস্যা হয় না আপনার ক্লাস রেকর্ড আছে না রেকর্ড দেখে দেখে ওই নোটগুলা আপনি আবার সংশোধন করে গ্রুপে মানে 24 ঘন্টার মধ্যে পোস্ট করে দিলে ওকে ভাই ওকে ভাই থ্যাঙ্ক ইউ এখন মেগা মেনু তাহলে ক্লিয়ার সবার মেগা মেনু নিয়ে শেষ করতেছি এখন আমরা যে আরেকটা কাজ করব যেটা আজকে দেখাই দিতেছি সেটা কি এখন দেখাবো নাকি টায়ার্ড লাগতেছে ওটা কি নেক্সট ক্লাসে দেখাবো না এখন শেষ করবো
কেমন সময় লাগতে পারে ভাই? হাফ এন আওয়ার টপিকসটা যদি একটু বলতেন আর কি। হাফ এন আওয়ার মানে আপনি হচ্ছে একটা সাইট দেখলেন, ধরেন ধরে না দেখেন, সেটা হচ্ছে একটা সাইট দেখলেন। আচ্ছা রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস, এটার নাম শুনছেন সবাই? রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস শুনেন নাই মেবি? সরি, সেটা হচ্ছে এটা ধরেন আমার সাইট, হ্যাঁ এই যে এই লেখাটা চেঞ্জ করব, কোথাও খুঁজে পাচ্ছি না এটা চেঞ্জ করার। আচ্ছা সরি সরি আরেকটা মিনিট, সরি আসলে সমস্যা নেই ভাই, আপনি সময় নেন, টেনশন তো সবসময় আমার কাছে এখানে পানি নাই, আসলে গলা শুকিয়ে যায় অনেক লং টাইম ক্লাস না হয় তো। ওকে, সেটা হচ্ছে আমার সাইটটা ধরেন, এখানে এই টেক্সটটা আমি কোথাও আপনার চেঞ্জ করার কোনো অপশন বা এমন বিল্ডার আছে সেই বিল্ডারে এটা করাই যায় না। হ্যাঁ অনেক কিছু আছে, ডাইনামিক এর কাজ করতে হয়, অথবা যেমন ধরেন ই-কমার্স এর চেকআউট পেজের কিন্তু এডিট করা যায় না, বা আপনার হচ্ছে অর্ডার পেজের এডিট করা যায় না, এখানে লেখা আছে ইউ টোটাল প্রাইস ইজ লেখা আছে কিন্তু আপনি ওটা দিবেন না, আপনি দিবেন হচ্ছে টোটাল ভ্যালু অফ প্রাইস এটা লিখবেন, কিন্তু এটা লেখার তো আর অপশন নাই, আপনি তো ই-কমার্স এ চেঞ্জ করতে পারবেন না, বা পিএসপি লিখতে হবে, বা পিএসপি লিখতে গেলে বহুত ঝামেলা হবে তাই না, এত কিছু কেন করব? তো এটা জাস্ট চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব এই বিষয়টা হচ্ছে কি কি উপায় আপনি চেঞ্জ করতে পারেন খুব ইজিলি, একটা প্লাগইন আছে সেই প্লাগইনের হেল্প নিয়ে আমরা জাস্ট ওটা দেখব। এটা কি আমরা আজকে দেখব নাকি? জি ভাই দেখেন দেখেন ভাই, সমস্যা নেই দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট দেখেন। আচ্ছা ওকে দেখি সবাই, এটা কিন্তু অনেকগুলো ইস্যু ফিক্স হবে, দেখেন এই আইকনই নাই আমার, যেমন এই দেখেন না এরকম একটা আইকন আছে যেটা আমার এলিমেন্টরে বা কোথাও পাচ্ছি না, ওইখান থেকে আইকন নিয়ে আসবো বসাই দিব জাস্ট সাইটের মধ্যে নিয়ে ওইখানে। ওকে তাহলে দেখাই, মেজরিটি সেটাই বলতেছে দেখানোর কথা। প্লাগইনস এটা কিন্তু ফ্রি প্লাগইন, কিন্তু ফ্রি প্লাগইন হলো পেড করতে বলবে, সেটা আমরা দেখেন আমরা এখান থেকে এটাকে পেড বানাবো। হ্যাঁ রিয়েল টাইম, আচ্ছা এটা তো ইনস্টল প্লাগইন সার্চ করতেছি, শান্ত এই এই প্লাগইনটার ইনফরমেশন গুলো একটু ভালো করে লিখে রাখবে? হ্যাঁ আমি ক্লাস শেষে সব ইনফরমেশন গুলো একটা ডক ফাইলে করে আমি ডক ফাইলের লিংকটা দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, গ্রুপে পোস্ট করে দিবেন। হ্যাঁ চ্যাটে দিবেন না, কিন্তু অনেকে মিস করে ফেলতো, গ্রুপে পোস্ট করে দিবেন, তারিখ দিবেন, ক্লাস টপিক অফিশিয়াল গ্রুপে দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিবেন রাইট, সিএমবি 60 গ্রুপে। এখন অ্যাক্টিভ করতে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস, ওকে অ্যাক্টিভ করতেছি, তারপরে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ এখানে এখন আমার একটা প্লাগইন ইনস্টল করার পর কই কই যাইতে পারে, এক হচ্ছে এইখানে আসতে পারে সরাসরি, দ্বিতীয় হচ্ছে টুলস এর মধ্যে থাকতে পারে, তৃতীয় হচ্ছে সেটিং এর মধ্যে থাকতে পারে। তো এইখানে সরাসরি ফার্স্টে খুঁজি, এখানে নাই, সেকেন্ড কোথায় থাকে? টুলস এর মধ্যে থাকে, তো টুলস এর মধ্যে এই যে দেখেন টুলস এ চলে আসছে, আসছে না? আমাকে তো খুব বেশি খুঁজতে হবে না, আমি তিনটা জায়গায় খুঁজতে হবে, এক হচ্ছে সরাসরি মেনুতে চলে আসবে, দ্বিতীয় হচ্ছে টুলসে চলে আসবে, না হলে সেটিং এ চলে আসবে। তো টুলস এর মধ্যে গিয়ে আমি পেয়ে গেছি এই যে রিয়েল টাইম ফাইন্ডার রিপ্লেস। এখন আমার সাইডে যাই, আমার সাইডে কি চেঞ্জ করবো সেটা আগে দেখি, একটু ক্রুশিয়াল কোনো পার্ট দেখি, যেমন এই জিনিসটা চেঞ্জ করবো। ওকে এই জিনিসটা আমি কোনোভাবেই সেটিং পাচ্ছি না চেঞ্জ করা, ডাইনামিকলি ধরেন পাইছে কোনো একজন আমার ইউজার, এখানে সে লগ ইন করছে, ইউজারের নামটা ভুল হয়েছে, সে আমাকে বলছে আমার নামটা ভুল হয়েছে, সেটিং চেঞ্জ করার কোনো অপশন নাই, বা আমার আমিও পারতেছি না কোনো চেঞ্জ করার। আমি এখানে ঢুকবো রিয়েল টাইম ফাইন্ডার রিপ্লেসে, এখান থেকে অ্যাড ক্লিক করবো, এইখানে দেখেন ফাইন্ড কি ফাইন্ড করবো, ওকে ফাইন্ড করো, ও আমাকে বলতেছে কি ফাইন্ড করে আনবো, এটাকে ফাইন্ড করে আনবো, এই লিখাটাকে জানে কি লিখাটাকে ফাইন্ড করে আনেন, পেস্ট করলাম, রিপ্লেস এটাকে কি দিয়ে রিপ্লেস করব, ধরেন এই নামটা ভুল হইছে, এখানে হবে হচ্ছে শিহাব,
ওকে এখানে ধরেন শিহাব হইল যদি আমি জানি না শিহাব বানানো হয়েছে কিনা আসলে আই থিং হইছে ওকে এখন এইখানে ধরেন এটা হইল আর এখানে দিল আমাদের ধরেন সি আর শিহাব এটা লেখা থাকবে হ্যাঁ আহ কি হইল এটা রিলোড হয়ে গেছে মেবি এটার বদলে থাকবে এখানে হচ্ছে সি আর এরকম লেখা থাকবে হ্যাঁ এটা রিপ্লেস হয়ে এই লেখাটা আসবে এই লেখাটা এখানে আসবে এখানে এখন এখানে যখন যাব গিয়ে এখানে এটা অ্যাড হয়ে গেছে দেখেন এটা জাস্ট হয়ে গেছে সেটআপ বেট এখান থেকে আচ্ছা এখন আর সেটিং এর অপশন দেখেন অ্যাডমিন পোস্ট এখানে প্রো ভার্সন আচ্ছা লেট মি ফিক্স এটা দেখি রিলোড করলে হয়ে যাওয়ার কথা সেভ করার অপশন যেহেতু নেই রিলোড করে দেখি ওকে রিলোড হয় নাই ম্যাপ বলতেছে প্রো ভার্সন অনলি সেটাই দেখি হয়ে যাওয়ার কথা অ্যাড আচ্ছা ফাইন্ড আরেকটা কিছু ফাইন্ড করি সেভ করার অপশনটা থাকবে ফ্রিতে 10টা পর্যন্ত করা যায় এরপর আমরা কি প্রো বানাবো এটাকে ওকে এটা ফাঁকাই রেখে দিলাম আপডেট সেটিং আচ্ছা আপডেট সেটিং রাইট আপডেট সেটিং এই বাটনটাই হচ্ছে আপডেট সেটিং এ ক্লিক করলে আপডেট হয়ে গেল হ্যাঁ তো এখানে দুইটা কাজ করছি দেখেন আচ্ছা একটা দিয়ে আগে করি রিমুভ করি এটা একটা দিয়ে করি দুইটা করলে দুইটা ক্যাচ করতে পারবো না এটা হচ্ছে এটার বদলে এটা আসবে সি আর শিয়ার দেখি আমরা আসছে কিনা এটা রিলোড করব লেটস সি কাজ হইছে কিনা কি হচ্ছে কি হচ্ছে Okay. আচ্ছা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে ওকে ফাইন একটা মিনিট ডেলিভার কাজ করতেছি কিনা রিয়েল্টার ফাইন্ডার স্ক্রিপ্ট দেখাচ্ছে আমরা জাস্ট একটা জিনিস চেক করি আচ্ছা হোমটা হচ্ছে ওকে ফাইন ডিরেক্টলি এটাই দেখাচ্ছি ইন্সপেক্ট করবো ইনস্পেক্ট করবো ফার্স্টে ইনস্পেক্ট করে এটা থেকে ধরবো এটাকে কোনটুক চেঞ্জ করবো এই লেখাটুকটা চেঞ্জ করবো এই লেখাটুকে চেঞ্জ করার জন্য এডিট এই জাস্ট এইটুকু তাই না যেখানে মার্ক হয়ে আছে দেখেন ডিভির এই যে ভিতরে এটা এটা এডিটার যে এইচটিএমএল করে এইটুকু কপি করে নিব কপি করে নিয়ে রিয়েল টাইম ফাইন্ডার রিপ্লেসের মধ্যে অ্যাড দিয়ে এর মধ্যে পেস্ট করলাম সেম জিনিস এখানে পেস্ট করলাম করে এখানে জাস্ট চেঞ্জ করব হচ্ছে নেমটা চেঞ্জ করব আপডেট সেটিং করলাম এখন আমরা দেখি কাজ হয়েছে কিনা হয়ে যাওয়ার কথা সবকিছু ঠিকঠাক এই দেখেন
চলে আসছে না, তোমার সরাসরি দেওয়াতে কাজ করে নাই, তাই না? এখানে একটা ডিপ ছিল তো, দ্যাটস ওয়াই সরাসরি দিছি, এই জন্য কাজ করে নাই। দেখেন এখানে কিন্তু চলে আসছে, তাই না? স্মুথলি চলে আসছে, কোনো সমস্যাই কিন্তু হয় না। দেখেন সাইডে কোনো প্রবলেম হয় না, সাইডের কোথাও কিছু হয় না, জাস্ট এটা চেঞ্জ হয়ে এটা চলে আসছে। বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আসেন এইটাকে চেঞ্জ করি, এইটাকে চেঞ্জ করব, ঠিক আছে? আসেন এটাকে চেঞ্জ করি, ইনস্পেক্ট, এইটা থেকে ধরবো, এই পুরোটা চেঞ্জ করব না? এটা এইটাই কি এটা? এটা ক্লিক করার জন্য যেটাকে এডিট উইথ এইচটিএমএল দিব, যেটুকু নীল হয়ে আছে এডিট এইচটিএমএল দিলে এই যে ভিতরে লেখাটা অবশ্যই থাকবে। দেখেন ঠিকঠাক আছে না লেখাটা? ঠিকঠাক আছে। তো এটাকে কি করব, সম্পূর্ণটা কপি করে নিব, এডিট এইচটিএমএল দেওয়ার পরে এটাকে ফাইন্ড এন্ড রিপ্লেস এর মধ্যে নিয়ে অ্যাড করব। একটা অ্যাড করার পরে এখানে দেখেন এই পেস্ট করলাম, সেম জিনিস এখানেও পেস্ট করলাম, চেঞ্জ করব কোনটুকু, এই লেখাটুকু, তাই না? এখানে লিখবো ধরেন উই আর এমবিডি 60, ধরেন এই লেখাটা যা আছে সেম ওইটাই, জাস্ট মাসখানের এইটুকু চেঞ্জ করছি, তাই না? একটু কঠিন মনে হচ্ছে, বুঝতেছেন কি? বুঝতেছেন? আচ্ছা ওকে ওকে, এখন দেখেন রিলোড করি, কাজ হয়ে যাওয়ার কথা সুন্দর মতন। এই দেখেন উই আর সিম্পলি 60, কি সুন্দর না বিষয়টা, ইজি লাগতেছে না? এখন এখন আমরা দেখি ইমেজের কাজ করতে পারি কিনা। হ্যাঁ, ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদেরকে, একটা ইমেজ চেঞ্জ করব, এই ইমেজটা চেঞ্জ করে আমার ইমেজ ইউজ করব। ফার্স্টে কি করতে হবে এই জিনিসটা একটু খেয়াল করেন, মিডিয়া যাব, মিডিয়া গিয়ে এখানে ইমেজটা আপলোড করব, কোন ইমেজ দিব, এড নিউ, সিলেক্ট ফাইল, কোন ইমেজ দিব এটা আমি সিলেক্ট করতে হবে, এই ইমেজটা দিব, লোড হচ্ছে, ইমেজটাতে ক্লিক করলে এরকম আসবে, এই যে এখানে দেখেন লিংক আসবে, এই যে লিংক পাইছি, এই লিংকটা কপি করতে হবে, এই লিংকটা কপি কপি করে জাস্ট একটা পেজে বা কোথাও বা একটা নোটপ্যাড নিলাম, ধরেন এখানে পেস্ট করে রাখলাম, হ্যাঁ এই লিংকটা পেস্ট করে রাখলাম। এখন কোনটা, এই যে এটা চেঞ্জ করব, তো এটাতে গিয়া ইনস্পেক্ট করলাম, এনশিওর করার জন্য এখানে ক্লিক করে এটাকে মার্ক করবো, জাস্ট এইটুক যখন ব্লু হবে বুঝলাম এটা ধরছে, এটাতে ক্লিক করলাম, এই যে আইএমজি ট্যাগ থাকবে ইমেজে, হ্যাঁ এটা জাস্ট এডিট উইথ এইচটিএমএল, এডিট অ্যাজ এইচটিএমএল দেওয়ার পরে এইটুকুকে কপি করে নিয়ে যাব। একটু কি কোডিং টোডিং দেখে ফেলতেছি, কঠিন লাগতেছে মেবি কারো কারো। ওকে এখানে আইসা অ্যাড, অ্যাড এর মধ্যে কি দিব, যেটা কপি করে আনছি সেটা দেব ফাইন্ডে, ফাইন্ডের সেম জিনিসটাই এখানে দিব। দেখেন দিছি, কোনটুকু চেঞ্জ হয় দেখেন, এখানে লিংক কোনটুকু, এই যে HTTPS থেকে শুরু করে এই যে JPG পর্যন্ত হচ্ছে লিংক, এ পর্যন্ত লিংক, বুঝতে পারছি? এইটুকু কপি করি, দেখেন মাউস দিয়ে কপি করতে কষ্ট হলে কি করবেন, কন্ট্রোল আর শিফট চেপে উপরের অ্যারোতে প্রেস করেন একটা লাইন করে, আচ্ছা উপরের অ্যারোতে না সরি সাইডের অ্যারোতে, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট চেপে সাইডের অ্যারোতে প্রেস করলে একটা করে ওয়ার্ড সিলেক্ট হবে, এটা করতেছি, সিলেক্ট করতেছি অ্যারো প্রেস করে করে সাইডের অ্যারো মানে লেফট অ্যারো করলাম, এটুকু কেটে দিলাম, আমার কাছে লিংক আছে ওই লিংকটা এখানে ধরাবো, লিংক বুঝি তো কোন পর্যন্ত, HTTPS থেকে শুরু করে JPG পর্যন্ত লিংক শেষ হয়, JPG অথবা PNG পর্যন্ত, মানে ডবল কোটেশনের শুরু এবং শেষ পর্যন্ত হচ্ছে লিংক হয়, এখানে লিংকটা পেস্ট করলাম, এখন সবকিছু সুন্দর মতো কাজ হওয়ার কথা যদি সব ঠিকঠাক হয়, সেভ হয়ে গেছে। এখন আসেন আমরা দেখি, আচ্ছা লিংকটাতে প্রবলেম হয়েছে, কোথাও একটা প্রবলেম হয়েছে যেখানে আমরা ভুল করছি, দেখেন এটা খেয়াল করেন কোথায় ভুল করছি, লিংকটা ঠিকঠাক আছে কিনা। ওকে সব ঠিকঠাক আছে,
আচ্ছা ব্ল্যাঙ্ক হয়ে গেলে তার মানে কোথাও একটা লিংকে প্রবলেম আছে হ্যাঁ তো লিংকটা চেঞ্জ করতে হবে আচ্ছা মিডিয়ায় গিয়ে আমরা আরেকটা আরেকটা ইমেজের লিংক নেই কপি রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস এই যে জেপিজি থেকে শুরু করে https পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে সোর্সের লিংক এখানে পেস্ট করে দিব পেস্ট করে আপডেট সেটিং করব হোমে গিয়ে রিলোড করব আচ্ছা ইমেজে কাজ করতেছে না ওকে আচ্ছা এখানে দুইটা তো হচ্ছে ওকে অল করতে সবই ওকে আচ্ছা পাওয়ার কথা কেন পাচ্ছে না ওকে দেখি আমরা ফিক্স করতে পারি কিনা সেখানে মেবি অ্যাডমিন সেট করতে হবে লেটস সি আচ্ছা হচ্ছে না আচ্ছা ওকে ইমেজের ক্ষেত্রে নিচ্ছে না ইমেজটা আমরা বাইরের কোন ইমেজ দিয়ে দেখি হ্যাঁ কপি ইমেজ অ্যাড্রেস এটা দিলাম ধরেন রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস এ গিয়ে সোর্স এর মধ্যে এখানে দিলাম হচ্ছে ইমেজের লিংকটা আপডেট সেটিং করলাম লিংকে কাজ করতেছে না লিংক কি প্রবলেম আচ্ছা ওয়েট এ মিনিট আমরা এখানে কি ভুল করছি এখানে এইচটিএমএল সহান ছিলাম না এটা মেবি আগের পেজটাই বারবার সেভ করতেছে আই থিং কোথাও এটা ওপেন করছি এখানে কিন্তু লিংক সহান ছিলাম এই শুধু শেয়ার ছিল এই এইটাতে মেবি প্রবলেম আছে এটা রিমুভ করে দিই আমরা মেবি একটা পেজ আগে ছিল ওইটাকে আপডেট করতেছি বারবার হ্যাঁ এই যে পেজতে সবই ঠিক ছিল আমরা শুধু শুধু কষ্ট করতেছি আরে এই যে সব তো ঠিকই আছে আরে এই অবস্থা আমি এই জন্যই তো বলি কাজ করে না কেন কেউ খেয়াল করেন না এটা আমি খেয়াল করি নাই ইজি আছে আচ্ছা ইজি তো আছে দেখছেন এই তো প্যাচ হয়ে গেছিল মানে এইচটিএমএল কোড সারা দিলে এরকম এরর হয়ে সাদা হয়ে যাচ্ছে এখন সবই ঠিক ছিল খেয়াল করিনি আমরা রাইট আমরা সবাই ব্যস্ত আছি এটা নিয়ে হয়তো এই লিংকে ভুল আছে তার মানে আগেও ঠিক ছিল দেখেন আগে তো আবার বসে আমাদের আসলে আমরা হচ্ছে এইখানে একটা ব্ল্যাঙ্ক টেক্সট ইউজ করছি না এইচটিএমএল কোড ছাড়া ও রিড করতে পারে না সাইটকে সাদা বানাই দিছে এই আর কি তার মানে এই লিংকেরটাই ঠিক আছে উপরেরটাই ঠিক নাই আমরা হচ্ছে ওই পেজ হচ্ছে রিমুভ করে আগের পেজটাই বারবার আপডেট করতেছি ওইটাই আপডেট হচ্ছে বারবার এজন্য সাদা হয়ে গেছে এখন এই যে আমার পিকচার চলে আসছে ওকে না বিষয়টা দেখছেন টেনশনে পড়া যাবে না জাস্ট খেয়াল করতে হবে মানে আগে পরে আমি যে পদক্ষেপ গুলো নিছি ওগুলোর মধ্যে কোনো ইস্যু আছে কিনা সেগুলো খেয়াল করতে হবে ঠিক আছে আমরা প্রবলেমে পড়লাম প্রবলেম আমরা সরাসরি এখন সলভ করলাম ঠিক আছে তাও আননোন প্রবলেম ছিল ওকে প্রবলেমটা তাহলে আমরা বুঝতে পারছি তো এইরকম আমরা যদি অনেকগুলো করি আমরা ম্যাক্সিমাম কয়টা করতে পারবো জানি না মেবি কতগুলো করা যায় আমরা দেখি কতগুলো করা যায় হ্যাঁ অনেকগুলো চেঞ্জ করি আমরা ফটাফট সাদা যাবে না ইন্সপেক্ট করে এখান থেকে এটাকে সিলেক্ট করব এইটা
বেরে গেছিল সরি স্ক্রিন শেয়ার দিচ্ছি ওকে আমরা অনেকগুলো চেঞ্জ করতেছি দেখবো আমরা কতগুলো পর্যন্ত চেঞ্জ করতে পারি ফ্রিটা দিয়ে তো এখানে আমার নাম রাখবো না এখানে মানে যে কমেন্ট করছে এটা আমার নাম দেব আমার নাম আর এখানে আমার ইমেজ ইউজ করব আসেন খুব ফাস্ট আমরা এটা করে ফেলি এখানে হচ্ছে নামটা ফারস্টে চেঞ্জ করব সরি আমি একটা ভুল করতেছি আবারো এটা এইভাবে করা যাবে না এটা করতে হবে কি দিয়ে এইভাবে এই যে মাউস নিয়ে যাইতে হবে যেটা আসবে এটাকে হচ্ছে এডিট অ্যাজ এইচটিএমএল করতে হবে কন্ট্রোল এ কন্ট্রোল সি করতে হবে এটা কাই না এখানে পেস্ট করব সেম জিনিস এখানে পেস্ট করব জাস্ট যেটুকু চেঞ্জ করব সেটা হচ্ছে টেক্সট টেক্সটের মধ্যে হবে আমার নাম হয়ে গেল এটাকে জাস্ট আরেকটা অ্যাড করব আরেকটা কি অ্যাড করব আমাদের এই ইমেজটা চেঞ্জ করব হ্যাঁ এই ইমেজটা কি করব এই ইমেজটা কোনটুকু এই হচ্ছে ইমেজটা এটাকে কি করব এজ এইচটিএমএল করব কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে এসে পেস্ট করব সেম জিনিস এখানেও পেস্ট করব জাস্ট এর মধ্যে কি করব লিংকটা চেঞ্জ করব লিংকটা কোন পর্যন্ত এই পর্যন্ত লিংকটা মানে কোটেশন এই কোটেশন থেকে আরেক কোটেশন সোর্সের ভিতরে একটা কোটেশন থেকে আরেকটা কোটেশন পর্যন্ত হচ্ছে লিংক হয় তো আমরা আসলে এটা কপি করে নেই কন্ট্রোল সি এই সোর্সের ভিতরে এই লিংকটা দিয়ে দিলাম মানে আমার ইমেজটা ওখানে শো করবে আপডেট সেটিং করলাম এখানে কয়টা হইছে 1 2 3 4টা হইছে আরো দু একটা দেখি আমরা চেঞ্জ করতে শুধু এই পেজের না যে কোনো পেজের সাইডের যে কোনো জায়গা থেকে কিন্তু করতে পারি আমি শুধু হোম পেজ থেকে নিচ্ছি আমি অন্য জায়গা থেকেও নিতে পারি দেখেন এইখান থেকেও নিতে পারি গ্রিড গ্যালারি স্লাইড না এখান থেকেও নিতে পারি দেখেন এই যে আমি কিন্তু এটা কিসের মধ্যে থেকে নিছি মেগামেনের মধ্যে থেকে নিছি এটাও কিন্তু কাজ করবে দেখেন কাজ করে কিনা আমরা টেস্ট করি পেস্ট করলাম সেম জিনিস পেস্ট করলাম $10 is less than 10 মানে এটা $10 এর মত পড়বে তোমার তুমি প্রো ভার্সনটা কিনে নাও পাঁচটার বেশি আমরা অ্যাড করতে পারতেছি না এখন আমরা দেখব লাইভ আমরা এটার লাইসেন্সটাকে ডিসেবল করব ওকে এই যে লাইসেন্সটা এখান থেকে ডিসেবল করা যায় এটা অত হার্ড না ঠিক আছে এটার ইজি ওয়ে হচ্ছে প্লাগইন থেকে প্লাগইন এডিটরে চলে যাবে ঠিক আছে এই জিনিসটা খেয়াল করেন নোটবুক ভাই নোট নিয়ে রেকর্ড করব এটা জি ভাই করে দেন আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে রেকর্ড তাহলে অফ করতেছি না এখন এখান থেকে আমাকে কি করতে হবে দেখেন আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে প্লাগইনের নামের নাম কি এখান থেকে যে এই পাশে থাকবে প্লাগইনের নাম এইখানে ঠিক আছে এই ড্রপ ডাউনের মধ্যে কোনটা আমার প্লাগইনের নাম এই যে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস ঠিক আছে তো প্লাগইন থেকে প্লাগইন এডিটর সেখান থেকে হচ্ছে সিলেক্ট করব প্লাগইনের নাম সেখান থেকে সিলেক্টে ক্লিক করব এখন দেখেন এখানে কোথায় আসব দেখেন রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস এর মধ্যে তো আমাকে একটা জিনিস সবসময় খেয়াল করবেন একটা প্লাগইন কে যখন আপনি একটা লাইসেন্স কে আনলিমিটেড করবেন তখন সেটার মধ্যে সবার আগে খেয়াল করতে হয় সেটা আসলে কি কি দেখায় আমাকে ওয়ার্নিংটা দিচ্ছে ওয়ার্নিংটা খেয়াল করতে হবে দেখেন ও ওয়ার্নিংটা দিচ্ছে কি অ্যাড করতে গেলে অ্যাড ক্লিক করলে এই ওয়ার্নিংটা দিচ্ছে হ্যাঁ লেস দ্যান $10 তো আপনি এইটুকু নেন লেস দ্যান $10 মানে যে কোনো একটা লেখা এইখান থেকে যে কোনো একটা পার্ট নেন ইউনিক একটা পার্ট সেটা আইসা এইখানে আইসা কন্ট্রোল এফ কন্ট্রোল ভি পেস্ট করেন দেখাচ্ছে না দেখাচ্ছে এই যে দেখেন লেস দ্যান আরো আছে কিনা দেখি তো এই যে আরেকটা আছে লেস দ্যান আরেকটা আছে লেস দ্যান আচ্ছা এখানে লেস দেন দেয়া পাচ্ছি না তার মানে আমার অন্য একটা জিনিস চেক করবে রিচ দি লিমিট লিমিট অফ রিভার্সন তাই না লিমিটটা নিলাম এভাবে আমাকে ফাইন্ড করতে হবে ও আসলে কি দিয়া এই জিনিসটাকে আটকে রাখছে লোড হচ্ছে ওকে
দেখেন আমাকে লিমিট খুঁজতে হবে কন্ট্রোল এফ লোড নিচ্ছে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে কয়বার দিলে ও আটকায় দিচ্ছে পাঁচবার তো পাঁচ লিখে একটু এন্টার করেন পাঁচ দিয়ে যদিও অনেকগুলা পাওয়া যাবে ভাই পুরো টেক্সটটা কপি করে নিয়ে আসলে দেখলে হবে না যে ওয়ার্নিংটা তো মনে হয় এক জায়গায় টেক্সটটা পুরো টেক্সটটা পাবে কিনা নট শিওর মানে ইজি ওয়ে দেখতে পুরো টেক্সটটা দিলেও পেতে পারে পেস্টের একটা পার্শিয়াল অপশন দিলেও পাবে বা পুরো টেক্সটটা ইটস লেস দ্যান 10 আচ্ছা ওকে এই ওয়ার্নিংটা দেখায় ওকে এই ওয়ার্নিংটা দিয়ে ফার্স্টে সার্চ করি ওকে লাইসেন্স সবগুলো ফাইলের মধ্যে দেখতে হবে দস রিয়েল টাইম ফাইন্ডার রিপ্লেস এটার মধ্যেই থাকবে সেটা 100% বাট কন্ট্রোল এফ টাই হচ্ছে তো কাজ করতেছে না দস হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 5 দিয়ে রাখছে ঠিক আছে আমাকে $10 দিলে তো পাওয়ার কথা $10 দিলে পাচ্ছে বাট অনেক কিছু পাচ্ছে less than 10 okay এটা কি ভাই যে ফাংশন ডট পিএসপি তে ট্রু আর ফলস এর মতো কোনো ইস্যু ট্রু আর ফলস এর মতো বলতে ও হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে রাখছে মানে আনটিল এই টাইপের একটা ও ইউজ করছে ইফ কন্ডিশন ইউজ করছে দেখেন তো ম্যাক্সিমাম ভ্যালু বা এই নামটা দিয়ে আসে কিনা মানে যে ইয়াটা ইউজ করতে যাচ্ছেন ভ্যালু বা এই টাইপের হ্যাঁ ম্যাক্সিমাম এর দিয়ে আসবে বাস আমি দেখতে যাচ্ছি যে এইটা দিয়েই বের করতে পারা যায় কিনা মানে যে লেখাটা আসছে ওয়ার্নিং দিয়ে বের হবে কিন্তু ওয়ার্নিং এ টেক্সট দিলে হচ্ছে ফাইন কাজ করতেছে না প্রবলেমটা এখানে আচ্ছা তিন জায়গায় তো পাচ্ছে শুধু এম লিখা দিলে কেন পাচ্ছে না সোর্স ভাই ম্যাক্সিমাম এর জন্য ভ্যালুই নেই ওকে এটা ইজিলি পাওয়ার কথা কন্ট্রোল এফ দিলে এই এইখান থেকে টেক্সট নিয়ে দিলেই পাই যাওয়ার কথা ইউ হ্যাভ রিচ শিট আচ্ছা এই যে এখানে আহা যে কোয়েরির মধ্যে থাকবে ফাইলটা এই দেখেন ইফ আইডি ইকুয়াল টু 5 বুঝতে পারছেন এখানে যে আইডি এটা যদি পাঁচবার হয়ে যায় তাহলে আপনাকে এই অ্যালার্টটা দেখাবে অ্যালার্ট
ইফ এর মধ্যে অ্যালার্ট টার্মটাও ইউজ করছে, এলস হইলে এটা চলতে থাকবে। ঠিক আছে, এই এইখানে এসে আমাকে জাস্ট করে দিতে হবে কত যত ইচ্ছা। এই হচ্ছে কাহিনীটা। ঠিক আছে, এটা হচ্ছে নোট কিউআর বাই নোট নেন, সেটা হচ্ছে প্লাগইন থেকে প্লাগইন এডিটর, সেখান থেকে এসে সিলেক্ট প্লাগইন টু এডিটের মধ্যে রিয়েল টাইম ফাইনাল রিপ্লেস সিলেক্ট করে সিলেক্ট অপশন ক্লিক করতে হবে। জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে মানে জেএস এর মধ্যে যে কোয়েরি ডাইনামিক ফাইল ডট জেএস আছে এটার মধ্যে ঢুকেই কন্ট্রোল এফ দিয়ে এই পুরো লেখাটা পেস্ট করলে হবে। ইটস লেস দ্যান 10 বা যে কোনো কিছু লিখে পেস্ট করলে ইউ হ্যাভ রিচ এই যে এই এইটা দেখাবে। ঠিক আছে, একটা লেখাই থাকবে শুধু এই পুরো লেখাটা, এই অ্যালার্টটাই কিন্তু দেখাচ্ছে এখানে দেখেন। তো এটা হয়ে গেছে, এখন জাস্ট যদি আমি রিলোড করি এখন দেখেন যদি অ্যাড করা দেয় আমরা সাকসেসফুলি লাইসেন্স রিডাবল করতে পারছি, মানে একটা প্লাগইন কে আমরা পেড করতে পারছি। আচ্ছা দেখাচ্ছে, আমরা আরেকটা রিলোড করি। এটা নিচে ওয়ার্নিং দিছে, মেকিং চেঞ্জ টু অ্যাকটিভ প্লাগইন ইজ নট রিকমেন্ডেড। না এটা তো ওয়ার্ডপ্রেস থেকে করবেই, কারণ আপনাকে প্লাগইন এর কোড না কখনো চেঞ্জ করতে বলবো না। হ্যাঁ এই যে হচ্ছে যে কন্ট্রোল শিফট আর এর কথা যে বললেন ভাই, মানে হচ্ছে কোর রিফ্রেশ, এই জন্য থ্যাংক ইউ ভাই, ওটাতেই কাজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল শিফট আর দিয়ে আপনার রিফ্রেশ করলে হবে কি ওই সেম কুকিজ এর ফাইলটা আর রিলোড হবে না। অনেক সময় হয় রিলোড করলে হয় কি এটাই রিলোড হচ্ছে বারবার, আর কন্ট্রোল শিফট আর দিয়ে রিলোড করলে হবে কি কোর রিফ্রেশটা হবে, মানে একবার নতুন করে রিফ্রেশ হবে। ওকে, দিস আইডিয়া শেয়ার ভাই আমাদের কাজ করতেছে, মানে আমার কোড কিন্তু অলরেডি কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আইডিয়া শেয়ারড বাই সিআর আবির ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে কিছু জানি না টুকটাক জানি। আচ্ছা ভাই, দেখো জীবনে সাকসেস হতে খুব বেশি কিছু জিনিস জানা লাগে না ভাই। আচ্ছা এই দেখেন সবকিছু কিন্তু প্রো কিন্তু হয় নাই, কিন্তু আমার কাজ হচ্ছে ঠিকই, বুঝতে পারছেন? প্রোর যা কাজ সেটা হচ্ছে ঠিকই। দেখেন যে কতগুলো অ্যাড করা যাচ্ছে আনলিমিটেড, এখন কতগুলো পর্যন্ত অ্যাড করতে পারবো বলেন তো? 500 এই কমেন্টে বলেন, কেউ মুখে বলেন না, কমেন্টে বলেন দেখি এই কোড দেখে কেউ বলতে পারেন কিনা। ওকে, যারা 500 বলছেন সবাইকে থ্যাংক ইউ, কারণ আপনারা ভুল বলছেন, আর যারা 100 বলছেন তাদেরকে আরো বেশি থ্যাংক ইউ, আপনারা পারছেন। ওকে, 500 যারা বলছেন হয়তো আজ আগে লিখছিলাম, তাদেরটাও ঠিক আছে, এখানে 100 দিয়ে আছে, আপনি যা ইচ্ছা এখানে দিতে পারেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি যা ইচ্ছা দেন, ডেভেলপারের স্থানে আর বেশি নিচ্ছি না, 100 হলেই হবে আমার, এত চেঞ্জ লাগবেই না। এখন যে কোনো কিছু পারবো না, এখন কি আর টেনশন আছে? ক্লায়েন্টে চেঞ্জ করে দিতে বলছে, আমার এটা এরকম হয়ে রয়েছে, আমি যা আর পুরো ধৈরা চেঞ্জ করে দিয়ে দিব, পারবো না? জি পারবো, এখানে আরো বহুত কাজ আছে, কেউ যদি পারেন এটা যদি শিখে ফেলেন রিয়েল টাইম ফাইন্ডার রিপ্লেস বহুত কিছু করতে পারবেন, বুঝছেন? সবকিছু আসলে মানে তুমি এখান থেকে তো বুঝি টেবিল টু বিল যা আছে ড্রপ ডাউন টাউন সবই চেঞ্জ করা যাবে। সাউন্ড নাই,
ওকে এখন সাউন্ড আসছে। এখন হচ্ছে মানে আমি যেটা বললাম যে যদি কেউ বুঝে বা এটা নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে যদি বের করতে পারে, এটা দিয়ে কি করতে পারবে চিন্তার বাইরে, বুঝছেন? একটা সাইডের আপনি যে অনেক বিশাল বিশাল কাজ করতে পারবেন, পুরো একটা সেকশন নিয়েও কাজ করাবে, একদম পুরো সেকশন ধরছে না, এই সেকশন চেঞ্জ করে অন্য একটা পেজে সেকশন ডিজাইন করার থাকবে, ওই সেকশন আইসা এখানে ধরে দিতে পারবেন। লাইক এস আমি যদি একটু ট্রাই করি, অলমোস্ট ক্লাস কন্টেন্ট শেষ, এখন আমি কি করবো, ওই সেকশনের বদলে এই সেকশন হবে, অন্য পেজ থেকে সেকশন ধরাইছি, ধরেন ধরাবো এটা, এই যে সেকশন দেখি এটা কাজ করে কিনা, আমি জানি না, এটা নিয়ে এটা কাজ করি নাই কখনো, হইতে পারে, যদি হয় দেখেন কত বড় একটা কাজ এটা, আমার যা দরকার আছে আমি এটা নিয়ে তাই কাজ করছি, বাকি আমি কাজ করি না এটা নিয়ে, এই বিষয়ে এত কাজ করি না, যে পুরো সেকশন চেঞ্জ তাই করতেছি আপনাদের সামনে, দেখি হয় কিনা, আপডেট সেটিং আমি জানি না কি হবে। চেঞ্জ হইছে কি? এটাতে রিলোড দাও হ্যাঁ। এটা রিলোড দিনে? মানে যেটাতে চেঞ্জ করব সেটাতে রিলোড করা হয় নাকি? আপডেট সেটিং করলে হবে সেটাতে। এইটা। হ্যালো সি। ট্রাই করতেছে লোড করার, মেবি লোড হচ্ছে না। আচ্ছা একটা একটা ধরে করতে হবে, ছোট ছোট করে। ফুল সেকশন হচ্ছে না, যদিও আরেকবার একটু প্রথম থেকে করবেন ভাই, একটু আরেকবার করবেন, মনে হয় কোথাও একটু ভুল হচ্ছে। ওকে আমি তো ট্রাই করিনি কখনো। জি মানে একটু আরেকবার আরেকবার করেন তো দেখি। আচ্ছা ওকে আরেকবার করি। আচ্ছা কলাম চেঞ্জ করা ট্রাই করি। হ্যাঁ সেকশন অনেক কোড চলে আসে, এই কলামটা দেখি কোথায়, এটার বদলে হবে হচ্ছে অন্যটার একটা সেকশন দেই, এটা হবে। এটা বদলে এই আমার নাম আছে। এডিট করার জন্য কি রাইট ক্লিক চাপলেন না ভাইয়া, সিলেক্ট করে এটা না যেখানে, হ্যাঁ রাইট ক্লিক, এডিট দিয়ে দিস টাইম। আচ্ছা আচ্ছা এডিট দিয়ে দিস টাইম দিই দিয়া, দেখি আপডেট সেটিং দিয়া, জানি না আর এত বড় সেটিং এর দরকার হয় না কখনো চেঞ্জ করার, কিন্তু এরপরও বহুত কিছু করা যাবে এটাতে। আসলে কেউ যদি চিন্তা করে ইমেজ চেঞ্জ করা বা বড় বড় চেঞ্জ করা, সাইডের ডিজাইন নষ্ট হয়ে গেলে এরকম চেঞ্জ গুলো করা যায় খুব ইজিলি। ও আল্লাহ হয়ে গেছে, তার মানে আগেরটা হইতো ভাইয়া, আগেরটা আগেরটা বলতে হচ্ছিল যে কি দেখি না, এটা তো কপি করে নিয়ে আসলাম না, হ্যাঁ ওইটাই এখানে আসছে, হ্যাঁ সেন্টার আসছে না যে, হ্যাঁ মানে তখন হচ্ছিল যে কি মানে ওই যে কোন পেজটা থেকে কোনটা রিপ্লেস হবে ওইটা গোলমাল হচ্ছিল, মানে পেজটা রিলোড দাও ঠিক মতো হচ্ছিল না, আগের ভুল করতেছিলাম আমরা, হতে পারে। আচ্ছা যাই বহুত কিছু করা যাবে, এখন দেখেন এই জিনিসটাতে কি বুঝলেন বলেন তো, কি করতে পারবো এই এইটা কি বুঝলেন, একটা সেকশন আমি কপি করে সেকশনটাকে চেঞ্জ করে দিলাম পুরো, সাইডে কিছু না করেই। হ্যাঁ ভাই এটার মাধ্যমে হচ্ছিল যে কি ওই ধরেন যে বিশেষ করে ই-কমার্সে বলতেছে হ্যাপি অ্যাডনের লাইভ কপি, সেখানে ডিজাইন করবেন ঠিক আছে, সেই ডিজাইনের কোড কপি করে আইনা এখানে আইনা শুধু চেঞ্জ করে দিবেন, বুঝতে পারছেন? এটাই এমন কিছু দিয়ে করছে সেটার কোন বিল্ডার নাই কিছু না, এডিটও করা যায় না,
জাস্ট পুরো সেকশনটা কপি এইভাবে মার্ক করবেন, কইরা এডিটরে এসটিএমএল দিয়ে এখানে নিয়ে যাবেন, আর আপনি একটা নতুন পেজ নিয়ে সেখানে ডিজাইন করবেন, সেই সেকশনটাকে কপি করে কোডাইনে এখানে বসায় দিবেন, দি আপডেট সেটিং দিবেন, ওই সেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ভাই বুঝি না আর একবার বলেন তো একটু। বিষয়টা হচ্ছে লাইক অ্যাজ ধরেন, আচ্ছা আমি দেখি এই বিষয়টা অন্য সাইটের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, তাহলে আমি দেখাচ্ছি বিষয়টা। অন্য একটা পেজ নেই, আচ্ছা মেগা মেনু থেকে কিছু একটা নেই, মেগা মেনু কিন্তু অন্য একটা পেজের মতো। অন্য একটা পেজে যদি কোনো সেকশন ডিজাইন করি লাইক অ্যাজ, একটা পেজ নিতেই হবে। জিনিস ট্রাই করি দেখি হয় কিনা। হ্যাঁ এটা চেঞ্জ করলাম একটা ডিপ, এটা সেকশন অন্য জায়গাতে আনলাম অন্য একটা সাইট থেকে যেটা আমি পছন্দ করছি। কোনটার সাথে চেঞ্জ করবো ধরেন এটার সাথে চেঞ্জ করবো, এটার কোডটা নেওয়াই ছিল কারণ এই এখান থেকে এডিট উইথ এসটিএমএল, এসটিএমএল দিলাম কন্ট্রোল কন্ট্রোল সি, এটা রিপ্লেস হবে। আমি যদি আপডেট সেটিং করি দেখি কাজ করবে কিনা। ও আচ্ছা এখানে কাজ করবে কিনা জানি না, দেখি CSS কোডের স্টাইলগুলো তো আসে নাই এই জন্য কাজ করবে না। আচ্ছা আমি যদি ডিজাইন করি তাহলে হবে, এই পেজের মধ্যে একটা ডিজাইন করলে হবে, এটা করি তাহলে হবে। বুঝাই বিষয়টা এলোমেলো হচ্ছে, ক্লিয়ার করি তাই কেটেই নেই। অন্য একটা পেজ থেকে এই পেজের একটা কন্টেন্ট আমি চেঞ্জ করব।
আচ্ছা লোড হতে অনেক সময় লাগতেছে যে কোথাও একটাই হচ্ছে আপনারা করলে ঠান্ডা মাথায় করলে হবে যে কোনো সেকশনই মানে আপনারা অন্য খান থেকে কোড যদি নিয়ে আসেন হবে জাস্ট সামনে কোথাও একটা মিসিং হচ্ছে যাই হোক এখন আমরা দেখি হচ্ছে আরেকটা ইস্যু যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা এটার মধ্যে এই যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে আসলে এটা চেঞ্জ করি আমরা এটা ধরলাম এই জিনিসটা হচ্ছে এটা এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে এই পাশে থাকবে এই পাশে দিক থেকে এইচটিএমএল এই থাকার কথা আচ্ছা ভিডিওটা চেঞ্জ করি আর এখান থেকে যদি ইনস্পেক্ট না হয় ওটার উপরে এভাবে ক্লিক করে তখন বাইরে থেকে ইনস্পেক্ট করে এরপরে অপশন সিলেক্ট করতে হবে বাইরে থেকে ইনস্পেক্ট করে এই মাউস অপশনে ক্লিক করে এই যেখান থেকে এই পুরো ভিডিওটা কোনটুকু এইটুকু পুরো ভিডিও এই হচ্ছে এইটুকু পুরো ভিডিও এখান থেকে স্টিল কপি কন্ট্রোল সি রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস আয়শা লাস্ট একটা বাটন নেই অ্যাড করি এই হচ্ছে ভিডিও অ্যাড হইলো ওরে লাটমান সব ভিডিও আসছে এখন এখান থেকে আমরা একটা লিংক নিয়ে আসি এই রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে গিয়া এই সেম জিনিসটা তো এখানেও আসবে জাস্ট এখান থেকে কি করব এই যে এইচটিএমএল এর এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোডটা হ্যাঁ এইচটিটিপিএস এখানে পেস্ট করে দিলাম দিয়ে আপডেট সেটিং এখন আমরা যাই পেজে রিলোড করি চালু করতে আচ্ছা শিফট আর সবগুলো কাজ করার কথা কেন কাজ করতেছেন আপনারা ট্রাই করেন কাজ করবে হান্ড্রেড হান্ড্রেড হলো তো ব্রাউজারের প্রবলেমের কারণে হচ্ছে না
ভাই সাউন্ড নাই। আচ্ছা আমরা হচ্ছে সরাসরি কোডটা আনছি তো শেয়ারিং কোডটা আনতে হবে, শেয়ারের কোডটা আনতে হবে, কোডে ভুল হইছে। এমবেড থেকে এই এমবেড কোড থেকে শেয়ার কোডটা নিতে হবে। কপি এমবেড কোড, কপি এমবেড কোড, এটা নিয়ে যাই, এটা একটু পেস্ট করে দেখি আমরা এখানে কি আছে। এরকম আছে না, এইখান থেকে জাস্ট এই যে এই কোডটা নিতে হবে, HTTP HTML, এখান থেকে এই পর্যন্ত এই কোডটা পেস্ট করলাম। এখন মেবি হবে আপডেট সেটিং, এটা রিলোড হইলো, এখন হওয়ার কথা। সাউন্ডের সমস্যা করে না? আচ্ছা ভিজিবল পার্টটা চেঞ্জ হচ্ছে আর যেটা কোডিং পার্ট সেটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আপনারা ট্রাই করেন, না হলে নেক্সটে দেখা যাবে কি হয়, এটা মেবি আমারই কোথাও ইস্যু হচ্ছে। বাকি সব তো চেঞ্জ হচ্ছেই, তো ওগুলো দিয়েই কাজ হয়ে যাবে, বাকি এত ক্রুশিয়াল পার্টে যাইতেই হবে না। সো ট্রাই করেন আপনারা, এরপরও হবে এগুলো 100% এটা শিওর থাকে। আর নরমালি তো ভাই ভিডিও জেনারেশন আছে সেগুলা তো বিল্ডার থেকে চেঞ্জ করা যাবে, আসলে চেঞ্জ করাই যায়। হ্যাঁ বাকি আমাদের যেগুলো আপনার ক্রুশিয়াল পার্ট যেগুলো চেঞ্জ করা যায় না, যেগুলো চেঞ্জ করা যায় না আর কি, তারপরে অর্ডার পেজ এই সব টাইপের জিনিস চেঞ্জ করা যায় না। হ্যাঁ অর্ডার প্লেস করা ওইখানে, তারপরে অ্যাড কোয়েরি, মানে বড় বড় যে ই-কমার্সে গেলে এই জিনিসটা বুঝতে পারবেন যে কোথায় কোথায় আমার চেঞ্জ করা যায় না, মানে বিল্ডার দিয়ে কোনো কিছু করা যাবে না, সাইট থেকেও কোনো কিছু করা যাবে না। আর বাকি হচ্ছে জেট মেনু বানাবেন সবাই, পাঁচটা, পাঁচ রকমের হবে।
সেটা জমা দিবেন নেক্সট বুধবারের বুধবার না শুক্রবারের আগে ঠিক আছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে পাঁচটা মেগা মেনু টোকো থিম থেকেও করতে পারেন টোকো থিমের মতোই করেন আচ্ছা টোকো থিমেরটাই দিয়ে দেয় ফিক্স করে দিলাম বেটার হবে তাহলে খুঁজে পাবেন না অনেকে টোকো থিম থেকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কের মতো মেগা মেনু করবেন সবাই ঢুকবেন আর সবগুলা যে মেগা মেনু আছে এটার মেগা মেনু হচ্ছে উপরে এটার মেগা মেনু সাইডে যেটার মেগা মেনু যেখানে সেটা সেরকমই করবেন এখানে ডিজাইন যা থাক সমস্যা নাই জাস্ট এইরকম এই যে এই মেনুটা হচ্ছে এরকম হইতে হবে ঠিক আছে এই লেখা দিয়ে এরকম করে মেনু করবে এরকম পারবেন না জি ভাই এই পাঁচটা মেনু এক উইকের মধ্যে করবে সবাই পারবো পারবে ইনশাল্লাহ সবাই ক্লাস বুঝে থাকলে সবাই পারবে ওকে এটা হচ্ছে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট আর এখন তার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন 5 মিনিটস আপনি তো মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন কোশ্চেন না একটা রিকোয়েস্ট আর কি সেটা হচ্ছে হলো যে ওই যেমন ক্লাসটা হলো ক্লাসটা ধরেন আগামীকাল লাঞ্চের মধ্যে যদি একটু আপলোড হয় তাহলে ভালো হয় আসলে গ্রুপে মনে করেন যে 60 জনের মধ্যে আমি দেখছি যে প্রায় 40 জন স্টুডেন্টই আসলে তারা প্রেজেন্ট থাকে না তারা আসলে মূলত ই-কমার্স এবং শপিফাই এর জন্য অপেক্ষা করতেছে তো তারা দেখা যায় যে জাস্ট ভিডিও গুলাই দেখে আর তো খুব নক দেয় যে ভাই ভিডিওটা এখনো আপলোড হলো না আপলোড হলো না আবার অনেকের আবার নেট নাই বাসায় ক্লাস করতে পারে না একটু যদি আর্লি আর্লি বিষয়টাকে একটু কোনোভাবে সেটেল করা যায় মোটামুটি একটা সময় লাগে তো 24 ঘন্টা সময় অন্তত রাখবেন হাতে আর কি যেদিন ক্লাস হলো তার থেকে 24 ঘন্টা পরে গিয়ে সবাইকে তার আগে কেউ ভিডিওর কথা আকসি করবেন না ঠিক আছে এরপরে না হলে তখন গিয়ে বলবেন যে ভাই ভিডিও আপলোড হয় না বা এরকম হয় না জি ভাই ঠিক আছে এই যে যেমন একটা গাইডলাইন দিলেন যে 24 আওয়ার্স ওয়েট করতে হবে আর কি ঠিক আছে আমি এটা জানাই দিব ভাই আচ্ছা এভাবে সবাইকে বলবেন যেই চাই তাকে বলবেন যে ভাই 24 আওয়ার্স ওয়েট করেন এরপর আমি বলবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এটা একটু লেন্দি প্রসেস সরাসরি দেওয়া হয়তো এখানে কিছু ইস্যু ক্রিয়েট হয় আর কি আর একটা জিনিস হচ্ছিল যে ভাই যেমন মানে গত ক্লাসটাতে মানে আমরা আসলে মানে ক্লাসের পরে অনেকেই প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছিল যে আপনি ফর্মে যে কোড গুলা বসাইছেন ওই যে ফিল থেকে ইমেইলের যে অ্যাডভান্সে গিয়ে কোড নেমের অ্যাডভান্সের কোড গুলা হ্যাঁ এই কোড গুলা যেমন আপনি হচ্ছে হলো যে আফটার ইমেইল মানে আফটার সাবমিট বাটনে এসে যেভাবে বসাইছেন আপনারটা নাইসলি ইমেইল সাকসেসফুলি সেন্ড হয়েছে হ্যাঁ তো যেমন আমার নিজেরই হচ্ছে হলো আপনারটা পুরোপুরি কপি করার পরে আমার মানে দেখাচ্ছিল যে সার্ভার ইরোর বা ইনভ্যালিড ফর্ম এরকম কমেন্ড আসতেছিল আর কি অনেকেরই প্রবলেম হয়েছে তো আপনারা নিশ্চয়ই যে যখন আপনারা প্রথম কাজ করতে গেছেন এই ধরনের প্রবলেম হয়তো আপনারাও ফেস করছিলেন তো যদি আসলে এই টাইপস এর মানে এই এই এরর গুলো যে আসতে পারে আগে থেকে যদি একটু আমাদেরকে মানে একটু অ্যালার্ট করে দেন ক্লাসের মধ্যে ওই টপিকস এর মানে কি কি প্রবলেম হইতে পারে না হ্যাঁ হ্যাঁ যে মানে এই এই প্রবলেমটা হইতে পারে আপনাদের এইভাবে কনফিগ করে নিয়ে তাহলে হয় কি যে ধরেন আমাদের টাইমটা সেভ হয় না হলে দেখা যায় যে কি এই এক্সট্রা পেইন গুলো খুঁজতে আমাদের অনেকেরই অনেক সময় চলে যায় আর মানে অনেকে দেখা যায় পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আর ভালো লাগতেছে না করবই না থাক বুঝছেন বিষয়টা মনে হয় আমি বুঝিয়ে দিলাম হ্যাঁ বুঝতে পারছি লাইক আজ আজকে যেমন জেট মেনুতে আমি বলেই দিলাম কি কি প্রবলেম হবে কি কি সলভ করবেন হ্যাঁ এরকম সমস্যা না এরকম তাহলে হবে এরকম বলে দেব সমস্যা না কি কি প্রবলেম আসতে পারে আপনাদের হ্যাঁ যে বুলেট কোনো প্রবলেম বা যেটা আপনারা কাজ করতে গিয়ে ফেস করছেন যেটা আমরা ফেস করতে পারি সেটাই সেটাই জি মেজর প্রবলেম যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় এই সব বলে দেব নেক্সট থেকে জি ওকে আচ্ছা মেগা মেনু
হচ্ছে আর হচ্ছে এডিটর তো ফুল কাজই দেখছি আজকে আমরা তাই না এখন ফাইন্ড এন্ড রিপ্লেস আর হচ্ছে ফুল মেগা মেনুটা দেখছি মানে এখন হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি অ্যাসাইনমেন্টটা যে বললেন আরেকবার দেখাতেছি সেটা হচ্ছে এই যে আমি যে লিংকটা দিব এখন এই লিংকটাতে ঢোকার পরে এই যে একটা এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা যেই আছে না এই আপনার সাইটের যে ডেমো এই ডেমোতে ঢুকবেন মেগা মেনু যেরকম আছে সেম টু সেম মেগা মেনু বানাবেন এইখান থেকে কন্টেন্ট নেবেন same design করবে just mega menu বানাবেন পাঁচটা mega menu আপনাদের হচ্ছে assignment assignment আর এপিসোড কি সেম assignment 14 এপিসোড আছে design real time fly find and replace ই দেব কোন assignment জি ভাই দিয়ে দেন find and replace এটা দিয়ে দেন কোন একটা দিয়ে দেন মানে আমরা আমাদের মত করে আগে কি রকম ছিল হ্যাঁ এরকম পাঁচটা স্ক্রিনশট দিলেই হবে গিভেন লিংক এটা হচ্ছে ডেমোটা হ্যাঁ যেমন তো ঢুকলেই পাঁচটা পাই যাবেন পাঁচটা তো আলাদা আলাদা দিলাম না আমি জাস্ট এর মধ্যে ঢুকলেই যে পাঁচটা তো এরকম থাকবে সাজানো এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এখানে জাস্ট এই যে V5 পর্যন্ত আছে সেগুলো ঢুকবেন মেগা মেনু শুধু মেগা মেনুটা পুরো পেজ না কিন্তু শুধু মেগা মেনুটা ডিজাইন করুন এই যে মেগা মেনু এই যে মেগা মেনু এটাও মেগা মেনু এটাও এরকম সেম টু সেম মেগা মেনু বানাবেন আমি আশা করি সবাই পারবেন পারার কথা সব এটাতে গেল আর হচ্ছে ওকে এন্ড বুঝতে পারছেন অ্যাসাইনমেন্ট সবাই জি ভাই সমস্যা ওকে কোন ডিউ টাইম দিচ্ছি না নেক্সট উইক ডিউ টাইম সবাই জানেন আচ্ছা তো ওকে সো টেস্ট শেষ হয়েছে রেডি করে নেন ভাই আপনার সেল নাম্বারটা যদি একটু গ্রুপে দিয়ে দিতে মানে চ্যাট বক্সে দিতে নাম্বারটা জি জি ফোন নাম্বারটা আমি দিচ্ছি আপনাকে দিচ্ছি জি ভাই কোনো প্রবলেম হলে আপনাকে বলবে আপনি আমাকে কল দিয়ে জানাবেন হ্যাঁ হ্যাঁ মানে আপনার নাম জি আপনার নাম চ্যাটে দিয়ে দিছি হ্যাঁ জি এটাতেই পাবো না
প্লাগইন গুলো প্লাগইন গুলো কই পাবো বলেন তো আর জানা আছে প্লাগইন গুলো কই পাবো মেগার লিংক দেন তো ওই যে মেগার একটা লিংক দেওয়া আছে ওইখান থেকে প্রথম যে এলিমেন্টের জন্য একটা লিংক দেওয়া হয়েছিল ওইটাতে আছে হ্যাঁ আর আসল ভাই আমরা হচ্ছে আজকে যে কাজ করছি বা এলিমেন্টের যে অ্যাডনগুলো নিয়ে কাজ করছি সবগুলো কিন্তু একটা লিংকেই পাবো অলরেডি আমাদের দুইটা ভাই দিয়ে দিয়েছে আচ্ছা সিএম এর কাছ থেকেও পাবো আর আমরা হচ্ছে এখান থেকে পাবো সিএম এর কাছে কখন যাবো বলেন তো যখন হচ্ছে এখান থেকে কাজ করতেছে না এই প্লাগইনটা ইস্যু হচ্ছে এই প্লাগইনের আপডেটেড না এগুলো সিএম এর কাছে বললে সিএম আমাদেরকে জানাবে তখন সিএম এর কাছে এই কন্টেন্টটা প্রোভাইড করা হবে ওখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে আপাতত তো এই লিংকেই পাচ্ছি তো সিএম কে এখন লাগতেছে না আর বাকি সিএম ভাই আপনার কাছে কেউ কোনো প্লাগইন বা কোনো থিম চাইলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমার সাথে বা আমাদের এখানে টেক্সট করলে আপনাকে ওই কন্টেন্ট প্রোভাইড করা হবে সিএম ঘুমাইতেছে আচ্ছা আচ্ছা ঘুমাক এইতো